সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ, চলে এসেছি পুষ্টি বিষয়ক পরামর্শ নিয়ে। আমি কর্মরত আছি গুলশান ডায়াবেটিক কেয়ারে। আপনাদের ভালো থাকাই আমার একমাত্র কাম্য। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, অনেক বাচ্চা বা নবজাতকের মায়েরাই আমাদের কাছে জানতে চান যে ম্যাডাম, আসলে আমরা কখন শুরু করব ফর্মুলা দুধটা, কারণ ফর্মুলা দুধ বাজারে এখন অনেক বেশি কোম্পানির অনেক বেশি পরিমাণে দুধ অ্যাভেলেবেল। পাশাপাশি আমরা বিভিন্ন কারণে, পারিপার্শ্বিকতার সাপেক্ষে, মায়ের বিভিন্ন জটিলতার কারণে বা অপারগতার কারণে ফর্মুলা দুধ আসলে না চাইলেও খাদ্য তালিকায় বা শিশুর খাবার হিসাবে আমাদের রাখতেই হয়। সেই ক্ষেত্রে তারা জানতে চান যে কোন খাবার বা কখন তারা আসলে ফর্মুলা দুধ শুরু করা যায়, সেই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। দর্শক, সবার প্রথমে যে বিষয়টি বলে নিতে চাই যে ফর্মুলা দুধটা আসলে কি, সেই বিষয়টি সম্পর্কে আমাদের অনেকেরই পর্যাপ্ত ধারণা নেই। এই ধারণার অভাবে অনেকে আমাদের কাছে এসে বলেন যে ম্যাডাম, ফর্মুলা দুধ আসলে যেগুলো থাকে সেগুলো তার জন্য কি স্বাস্থ্যকর হবে নাকি, তার বিভিন্ন রোগ অসুখ বিসুখ এগুলো দেখা যাবে নাকি, অথবা তার বিভিন্ন জটিলতা তৈরি হবে নাকি। এই বিষয় নিয়ে অনেকের মায়েদের মধ্যেই দেখা যায় বিভিন্ন কনফিউশন। সেই বিষয়টি সম্পর্কে আসলে আপনাকে জানতে হবে যে ফর্মুলা দুধ আসলে কি। ফর্মুলা দুধ আসলে তেমন কোনো জটিল বা প্রসেস করা কোনো খাবার না। এটা শুধুমাত্র যে গরুর দুধটা আছে সেটাকেই বিভিন্ন প্রসিডিওর ফলো করে একটি ফর্মেটে দাঁড় করানো হয়, যেটাকেই ফর্মুলা দুধ বলা হয়। আর যদি প্রয়োজন হয় তাহলে শিশুর রিকোয়ারমেন্ট অনুযায়ী বা বিভিন্ন পুষ্টি উপাদান ফার্মেন্টেটেড করা হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে গরুর দুধের একটা চেঞ্জিং ফর্মই হচ্ছে ফর্মুলা দুধ। এখানে জটিল কোনো উপাদান ব্যবহার করা হয় না বা এখানে কোনো ধরনের কোনো কেমিক্যাল সাবস্টেন্স বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হয় না। যদি সেটা কোনো ব্র্যান্ডেড বা ভালো কোনো ফর্মুলা দুধ হয় সেক্ষেত্রে গুণগত মানের কিন্তু কোনো পার্থক্য ঘটে না বা কোনো ধরনের কোনো কেমিক্যাল সাবস্টেন্স ব্যবহার করা হয়ে থাকে না। গরুর দুধটার পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন পুষ্টি উপাদানের সংমিশ্রণ ঘটিয়ে এই ফর্মুলা দুধটা তৈরি করা হয়ে থাকে। সেজন্য কিন্তু আপনার যদি কোনো ধরনের কোনো জটিলতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার শিশুকে অবশ্যই জন্মের পরবর্তী সময় থেকে ফর্মুলা দুধ পান করাতে পারেন। কিন্তু কী জটিলতা আছে, আপনি কি আসলে অপরাগ নাকি আপনার কোনো ধরনের কোনো মিল্ক প্রডিউস হচ্ছে না পর্যাপ্ত পরিমাণে, নাকি আপনি জব পারপাসে, অথবা আপনার কোনো শারীরিক জটিলতা আছে, এই বিষয়গুলো অবশ্যই নিশ্চিত হয়ে তারপরেই আপনার উচিত ফর্মুলা দুধ শুরু করা। কেননা আপনি যদি সম্ভব হয় যে আপনি মেনে চলতে পারছেন বা আপনার পর্যাপ্ত পরিমাণে মিল্ক প্রডিউস হচ্ছে, তাহলে কিন্তু আমি সর্বপ্রথমেই বলবো যে আপনার উচিত ফর্মুলা দুধকে অ্যাভয়েড করা। কিন্তু যদি কোনো ধরনের সমস্যা থাকে বা কোনো ধরনের জটিলতার কারণবশত বা পারিপার্শ্বিকতার সাপেক্ষে আপনি পারছেন না বাচ্চাকে দুধ পান করাতে, সেক্ষেত্রে কিন্তু আপনারা স্বাচ্ছন্দ্যেই ফর্মুলা দুধ শুরু করতে পারেন। সেটি হতে পারে শিশুর জন্মের পরবর্তী সময় থেকে। এখন পাশাপাশি আরেকটি প্রশ্ন অনেকের ক্ষেত্রে থাকে যে কিভাবে আসলে খাওয়াবো। মার্কেটে যেই মিল্কগুলো আছে জন্মের পরবর্তী সময় থেকে 6 মাস পর্যন্ত যে মার্কেটে দুধগুলো আছে সেগুলো বিভিন্ন 0 বা 1 নামে কিন্তু পাওয়া যায়। সেগুলো বিভিন্ন ব্র্যান্ডেড হয়ে থাকে। পরবর্তীতে 2, 3 এই বয়সে বাড়ার সাথে সাথে এই ফর্মেটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি আপনার বাচ্চার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন মায়ের বুকের দুধের পাশাপাশি, বা যদি শিশু মায়ের বুকের দুধ না পায় তাহলেও কিন্তু আপনি এগুলো সঠিক প্রসিডিওর যেভাবে তৈরি করতে হবে সেই প্রণালীগুলো মেনে চলে আপনাকে খাদ্য তালিকায় এই ফর্মুলা যে মিলগুলো আছে সেগুলো সাজাতে হবে। কেননা আপনি যদি শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধির কথা বলেন তাহলে কিন্তু অবশ্যই মায়ের দুধের কোনো বিকল্প নেই। কিন্তু একটি শিশু মা যদি মারা যায় বা তিনি ওয়ার্কিং ওম্যান, অথবা তিনি চাইলেও তার বিভিন্ন জটিলতার কারণে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ তৈরি হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি খাদ্য তালিকায় বাচ্চার জন্য অবশ্যই ফর্মুলা রাখতে পারেন বা ফর্মুলার দুধ ব্যবহার করতে পারেন। একটি বিষয়ের পাশাপাশি খেয়াল রাখতে হবে যে 6 মাস যখন শিশু শুরু হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সেই ফর্মুলা দুধের পাশাপাশি অন্যান্য যে খাবারগুলো আছে বা পরিপূরক খাবারগুলো আছে সেগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। আর আরেকটি বিষয় আমাদের কাছে মায়েরা জানতেই চান যে ম্যাডাম, আসলে যেই খাবারগুলো আছে সেই খাবারগুলো খাওয়ালে শিশুকে
কত সময় পর বা শিশুকে দিনে কয়বার আপনি হচ্ছে ফর্মুলা দুধ বা বুকের দুধ পান করাবেন, এই বিষয়টি সম্পর্কে অনেকে আমাদের কাছে জানতে আগ্রহী। আসলে সেই বিষয়টি নিয়ে বলবো যে আমরা বলেই থাকি যে 1.5 থেকে 2 ঘন্টা পর পর আপনি আপনার বাচ্চাকে অবশ্যই কিছু না কিছু খাওয়াবেন, কিন্তু অনেকেই দেখা যায় যে ফর্মুলা দুধ খাওয়াচ্ছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন সেটি কাউন্টের মধ্যেই আনেন না, তারা অন্যান্য খাবারগুলো খাওয়াচ্ছেন ঠিকই, কিন্তু সেই খাবারগুলো দেওয়ার পরে তাকে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরই আবার ফর্মুলা দুধ বা বুকের দুধ পান করাচ্ছে। এতে কিন্তু শিশুর বদহজমজনিত সমস্যা দেখা দিতে পারে, শিশুর ভমিটিং টেন্ডেন্সি তৈরি হতে পারে। এই বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। দিনে 5 থেকে 6 বার আপনি চেষ্টা করবেন ফর্মুলা দুধ তার বয়স অনুযায়ী কতটুকু খাওয়াতে হবে সেই বিষয়টি মাথায় রেখেই তার ফর্মুলা দুধ খাওয়াতে। আর ফর্মুলা দুধের পাশাপাশি যদি 6 মাস পরবর্তী সময় আপনি তাকে অন্যান্য খাবার দেওয়া শুরু করেন, সেই ক্ষেত্রে কিন্তু এর পরিমাণটা কমে আসবে, কমে এসে 3 থেকে 4 বার হবে। তাহলে শিশুর কতটুকু ডেভেলপমেন্টের জন্য কোন খাবার কিভাবে সাজাতে হবে সেই বিষয়টি সম্পর্কে জানতে হলে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই তারপরে আপনার উচিত আপনার শিশুর খাদ্য তালিকায় ফর্মুলা জাতীয় যে মিল্কগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত করা, আর অন্যান্য খাবারগুলো কিভাবে সাজাবেন সেই খাবারটি সাজিয়ে নেওয়া। আরেকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, 2 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত শিশুকে কখনোই গরুর দুধ পান করাবেন না, কারণ গরুর দুধের যে প্রোটিনটা থাকে সেই প্রোটিনটা শিশুর হজমে ব্যাঘাত ঘটাতে পারে, শিশুর বদহজমজনিত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, কারণ সেখানে প্রোটিনের কোয়ান্টিটি বা কোয়ালিটিফুল প্রোটিন থাকার কারণে সেই প্রোটিনগুলো কিন্তু শিশুর হজম নাও হতে পারে। সেজন্য অবশ্যই আপনাদের উচিত 2 বছর হওয়ার আগে কখনোই শিশুকে গরুর দুধ পান করাবেন না। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস